আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারি সেটা নিয়ে কথা বলবো। তো যেমনটা আমরা জানি যে আমরা যেহেতু নেটিভ না এবং আমরা সবে ইংলিশে ভালো না, যারা ইংলিশে ভালো অবভিয়াসলি তারা নিজের স্ক্রিপ্ট লিখবে, বাট যেহেতু আমরা নেটিভ না বা আমরা ইংলিশে অত ভালো না, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে আমরা একটা স্ক্রিপ্ট রাইট করতে পারি। ওকে, সো চলুন আমরা সেটা কিভাবে করতে পারি। তো ধরুন, ধরুন যে আপনি বেস্ট ক্যামেরা নিয়ে ভিডিও মেক করবেন, ওকে, বা বেস্ট অ্যাকশন ক্যামেরা। তো আপনি গুগল করেন বেস্ট অ্যাকশন ক্যামেরা, বেস্ট আপনি যদি বেস্ট অ্যাকশন ক্যামেরা লেখে সার্চ দেন, তাহলে গুগল আপনাকে অনেকগুলো সাইট দিবে যে সাইটগুলোতে আপনার বেস্ট অ্যাকশন ক্যামেরা নিয়ে কথা বলা আছে। তো আমি যদি প্রথম সাইটে যাই বা সেকেন্ড সাইটে যাই বা যে কোনো একটা সাইটে যাই, চলুন এটাতে যাই। তো গেলে দেখেন যে ওদের অ্যামাজনের যে সাইট, এটা একটা নিশ সাইট। সো ওরা এখানে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কও দিয়েছে, পাশাপাশি আপনার আর্টিকেল দিয়েছে। তো আপনি, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এরকম যে আর্টিকেলগুলো আছে, আমরা এই আর্টিকেলগুলো থেকে আমাদের ডাটা আমরা কালেক্ট করব। ওকে, সো আপনি যদি ধরুন যে একটা এই আর্টিকেলটা ওপেন করলেন, এই আর্টিকেলটা ওপেন করে আপনি আপনার পুরো ভিডিওর জন্য এখান থেকে কপি করে নিয়ে নিলেন টেক্সট, তাহলে যেটা হবে যে সেটা হচ্ছে যে আপনার কপিরাইটের প্যারা আসতে পারে, কপিরাইটের প্রবলেম হতে পারে। বাট আমরা যদি একটু ট্রিক করি যে সেটা হচ্ছে যে একটা সাইট থেকে না নিয়ে বিভিন্ন সাইট থেকে নিলাম, যেমন এখানে দেখুন, লুকিং টু বাই অ্যান অ্যাকশন ক্যামেরা ফর ইয়োর নেক্সট অ্যাডভেঞ্চার ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। তা আপনি এই সাইট থেকে, এই কথাটা আপনার এখানে পছন্দ হয়েছে, আপনি এতটুকু এটা নিয়ে নিলেন, ঠিক আছে। চলুন আমরা একটা টেক্সট ফাইল তৈরি করি। স্ক্রিপ্ট লিখে, তো আমার এখান থেকে এটা পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। ওকে, ফরম্যাট নিয়ে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে আপনার ওয়ার্ড ডকুমেন্টও করতে পারেন। তো এরপরে আপনি এখান থেকে আরও, যদি নিজের স্মার্টফোন মাইট নাও বি ক্যাপাবল অফ শুটিং সাম ইমপ্রেসিভ ভিডিও, এখানে এগুলো পরে দেখবেন, যদি মনে হয় যেখান থেকে আরও একটু নেওয়া পসিবল তো নিলেন, অথবা এটা অ্যাভয়েড করলেন, অ্যাভয়েড করে আরেকটা সাইডে চলে গেলেন। তো যাওয়ার পর ওদেরটা দেখলেন, এবং ইন্ট্রোটা আমি আগে বলেছি যে ইন্ট্রো বেশি বড় হওয়া যাবে না, দেখুন যে এখানে আছে, ঠিক আছে। আপনি ওই আগেরটার সঙ্গে এটা অ্যাড করে দিতে পারেন, তাতে করে আপনার ইন্ট্রোটা আর একটু ইয়ে হলো, ঠিক আছে। এরপরে আপনি বলতে পারেন হেয়ার ইজ, যেভাবে বলি হেয়ার ইজ টপ ফাইভ আর টপ টেন অ্যাকশন ক্যামেরা, ওকে, লিস্ট বেলো বা এরকম কিছু একটা, দেখি ওরা কীভাবে বলছে। আচ্ছা, এই দেখেন, উই হ্যাভ ফাউন্ড ফিল্মড আওয়ার্স অফ ফুটেজ উইথ মেনি অফ দ্য মেজর কন্টেন্ডার্স টু ডিটারমাইন হোয়ার ইট ডিভাইস স্ট্যান্ড তো ডাউন টু পারফরমেন্স। এখানে আপনার, ওরা আপনার এই যে এই কথাটা বলছে, আপনি চাইলে এই কথাটা এখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে, কপি করে নিলেন। এরপরে যে দেখুন যে এরা যেভাবে লিস্ট করেছে, আপনি এই ক্যামেরাটা যদি সিট করেন এখানে, হ্যাঁ, অ্যামাজনও নিয়ে যাচ্ছে, আপনি অ্যামাজন থেকে এখানে ক্যামেরার তথ্য নিতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি তো টাইটেল নিয়ে নিলেন, গোপ্রো হিরো 8 ব্ল্যাক, এরপরে আপনি তথ্যটা অ্যামাজন থেকে নিলেন, অথবা আপনি যখন বেস্ট অ্যাকশন ক্যামেরা এখানে আসবেন, দেখবেন যে এখানে অ্যামাজন নিয়ে কথা বলা আছে, আদার সাইটগুলোতেও, মানে এখানে 7 নিয়ে কথা বলা আছে, আপনি 8 নিয়ে প্রো 8 যদি নেন। হ্যাঁ, চলেন আমরা গুগল করি, 7 না দিয়ে 8 দিই। তো আপনার গোপ্রো হিরো 8 ব্ল্যাকের আপনার অনেক কিছু চলে আসবে এখান থেকে, আপনারা আপনাদের গোপ্রো যে স্পেসিফিকেশন বা যে ব্যাপারগুলো আপনি অ্যাড করতে চান সেটা আপনি অ্যামাজন থেকে নিতেই পারেন। অ্যামাজনে অনেক সুন্দর সুন্দর আপনার ইয়া করে আছে, হাইপার স্মুথ, যেমন এটা একটা টাইটেলের আন্ডার আপনি এই টেক্সটগুলো ইউজ করবেন, হ্যাঁ, তারপর স্ট্রিম লাইন ডিজাইন, এটার আন্ডারে এই টেক্সটগুলো। তো অ্যামাজনের আপনি যখন কোনো ডাটা কালেক্ট করবেন, অবশ্যই অ্যামাজন থেকে যদি নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। অ্যামাজনে যারা ডাটাগুলো আপডেট করে তারা কিন্তু সুন্দর করে দেয়, যে আপনার একটা মানে
হুক দেয়, হুকের ভিতরে ডিপ আবার লেখা দেয়, এটা একটা হুক দেয়, এভাবে দেয়। তো এখান থেকে আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আপনাদের মনে হবে সেই পয়েন্টগুলো আপনারা কপি করে নেবেন এভাবে, ঠিক আছে, সরি, এভাবে কপি করে নেবেন। হ্যাঁ আচ্ছা, আমি মনে হয় একটু আগে চলে গিয়েছি, ইটস ওকে, আমার মনে হয় আপনারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। উই হ্যাভ ফাউন্ড, এরপর আপনি আপনার টাইটেলটা এখান থেকে নেবেন, গোপ্রো ব্ল্যাক, বা এটা আপনার টাইটেল মনে করেন যে প্রোডাক্ট ওয়ান ওয়ান গোপ্রো ব্ল্যাক। এরপরে আপনারা এখান থেকে আপনার তথ্যগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে চাইলে আপনারা এখান থেকে আরও কিছু নিলেন, লাইভ স্ট্রিম, লাইভ ব্রাস্ট, রেকর্ড মাউন্টস, তো এই যে ইলেকট্রনটা, তো এটা দিতে পারেন, বা এখান থেকে আপনাদের আরও যে বিয়েগুলো আছে, পয়েন্টগুলো আছে সেগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যে সুপার ফটো, এটা দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা হতে পারে, তবে এগুলোর একটু ইয়ে দিয়ে নেবেন, মানে স্পেস দিয়ে নেবেন, যাতে করে বুঝতে পারেন যে একটার সাথে আর একটার সরি পার্থক্য আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য নেওয়া যেতে পারে, এটা ওকে। তো ধরুন যে আপনি এখানে আরও তথ্য নিতে চান, এখানে এই প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে কিন্তু আপনি আরও তথ্য এখানে পেয়ে যাবেন। সো এগুলো আস্তে আস্তে অ্যাড করবেন, এরপর যখন একটা হলো আবার আর একটা সাইটে যাবেন, এবং আপনি মনে করেন যে একটা সাইট থেকে গোপ্রোর তথ্যগুলো নিয়ে নিলেন, পরের সাইটে হয়তো আপনি যেই প্রোডাক্টটা দিতে চাচ্ছেন অবশ্যই সেই প্রোডাক্টটা আছে, বাট আপনি সেই সাইট থেকে আর সেই প্রোডাক্টের তথ্য নেবেন না, আপনি আর একটা সাইট থেকে আপনার ওই প্রোডাক্টের তথ্য নেবেন। তো এভাবে যদি আপনি মাল্টি সাইট থেকে আপনার প্রোডাক্টের তথ্য নিয়ে আপনার স্ক্রিপ্ট মেকিং করেন, তাহলে মোটামুটি যতটুকু সম্ভব আমরা কি বলে আপনার কপিরাইটের প্যারাটা থেকে বেঁচে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমরা ডিসক্লেমার ইউজ করি, সো কপিরাইট অতটা ঝামেলা করবে না, তবে সেফ থাকার জন্য আমরা এভাবে আমাদের স্ক্রিপ্টগুলো রাইট করব। তো আমার মনে হয় যে এই জিনিসটা বোঝানোর জন্য এত ঝামেলা করার দরকার নেই, বা এত প্যারানোর দরকার নেই, এই জন্য আমি ভিডিওটা বড় করলাম না। ওকে, সো এই ভিডিওটা এ পর্যন্তই, দেখেন আপনারা কিন্তু ভিডিও দেখছেন কি না, কোনো ইয়া দিচ্ছেন না, আপডেট দিচ্ছেন না, এবং লাস্টলি আমি বলেছিলাম যে সবাই কাভার এবং প্রোফাইল তৈরি করে দেখাতে, আপনারা সবাই সেটা করেননি। আমার মনে হয় যে আপনারা একটু একটু অ্যাক্টিভ হন, যেটা অত্যন্ত জরুরি, কয়েকজন দেখিয়েছেন, অনেকের ভালো হয়েছে, অনেকেরটা অনেক মোটামুটি ভালো হয়েছে, বাট ট্রাই করলে আরও ভালো হবে। তো আমি চাই যে আপনারা যারা আসলে সিরিয়াস, আপনারা কাইন্ডলি একটু সময় দেন। ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।